পুরী আমাদের বাঙালির কাছে খুব প্রিয় একটা জায়গা। কি হয়েছিল কি কেসটা বল, 5 মিনিট আগে কেন ঢুকেছিল? বন্ধুরা আমি যেটা বলবো, আপনারা আমার এই পুরী ট্রেন জার্নি আগের এপিসোডে দেখেছিলেন। যারা দেখেননি গিয়ে একবার দেখে সম্পূর্ণ তত্ত্ব যাত্রার উপভোগ করতে পারেন। আজ এই দ্বিতীয় পর্বে পুরো দিনটা জগন্নাথ মন্দির ও পুরী বিচের ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা বেশ ভালো, এটা ইন্টারেস্টিং দিন হতে চলেছে। তো এখন বাজে হচ্ছে 8:43, আর আমরা খুব একটু লেট হয়ে গেছে, ভেবেছিলাম আরো সকাল সকাল। আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের কাছে, তো যাই জগন্নাথ মন্দির বলে কথা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এনিওয়ে গাইস, তো খুব মজা লাগে। এখন তো খাওয়া দাওয়া কিছুই করিনি, ব্রেকফাস্টও করিনি, কারণ পুজো দেবো। তো খাওয়া দাওয়া করে তো নিশ্চয়ই পুজো দেওয়া যায় না, প্রথমবার এসেছি যেহেতু পুরীতে, একটু তো পুজো পুজো দিতেই হয়, কারণ একটু যদি আশীর্বাদ পাওয়া যায় ঠাকুরে। তো অটোতে উঠে গেছি, 100 টাকা নিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য, তিনজনেই 100 টাকা, মানে 30-35 টাকা করে হচ্ছে। তো 15-10 মিনিট লাগে এখান থেকে মন্দির যেতে। তো চলো যেতে যেতে কিছু ফুটেজ দেখো, তারপরে দেখা হচ্ছে মন্দিরের সামনে। প্রচুর লোক এখানে, কিন্তু ফ্রন্টে তো এসে গেছি, এখানে এখন জুতো খুলবো, জুতো খুলে দেখি ভিতরে ঢুকবো। এখানে অনেক জায়গা আছে যেখানে তোমরা টাকা দিয়েও জুতো রাখতে পারো বাইরে, তো আমরা তো ভিতরে এখানে রাখার ব্যবস্থা আছে, সেখানে আমরা ফ্রিতেই রাখবো। এখান থেকে প্রবেশ করলাম, এই বাইরের প্রবেশটা এটাই, আর এই যেখানে লাইন হয়ে স্ট্রেট ওই জায়গা থেকে ভাগে ভাগে লাইন ঢুকছে। কিন্তু এখানে দেখো পুরো শু মোবাইল লাগে, সব কিছু কিন্তু জমা দিয়েই তোমাদেরকে মন্দিরে ঢুকতে হবে, মোবাইল আর নট অ্যালাউড। এই মুহূর্তে কিন্তু কোভিড ভ্যাকসিন, যেটা আগে প্রয়োজন ছিল আমাদের এখানে আসতে গেলে, সেই জিনিসটা কিন্তু এখন প্রয়োজন নেই, কারণ এখন আগে এখানে একটা মেশিন ছিল, যেই মেশিন দিয়ে চেক করতো প্লাস ভ্যাকসিন সার্টিফিকেট দেখতো, তো এখন তো সেইটা জিনিসটা মানে কোনো দরকার পড়ছে না। কিন্তু খোলা থাকে, সবাই জানো যে সকাল 4:00 থেকে রাত্রি 10টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। সেই মুহূর্তে গাইজ বাইরে বেরিয়ে আসলাম, এখানে একটা প্রসাদ নিয়েছি, যেটা মেন বলা হয় আমাদের পুরীর ভিতরে একটা মার্কেট আছে আনন্দ বাজার বলে, সেই বাজারের ভিতরে নানা রকম প্রসাদ আছে যেখানে লোকেরা বসে খায়। সন্ধ্যেবেলা দুপুরবেলা দুটো ভোগ তৈরি হয়, যেটা মন্দিরের ভিতরেই হয়, বাইরে হয় না, তো সেইটাকে ভোগ বলে আমরা মানে সবাই পরিচয় করে। তো সেখানে আমরাও গেলাম, দেখলাম 50 টাকা প্লেট দিচ্ছিলো থালি হিসাবে, মানে ওই ভোগটা টাইপের। আমি একটা কিছু ভোগ নিয়ে নিয়েছি, যেরকম ধরো এটা খাজা বলা হয়, তো ভিতরে খাজার দাম একটু বেশি, যেখানে 10টা পিস 100 টাকা নেওয়া হয়, আবার 10 পিস 70 টাকা নেওয়া হয়, তো বড় ছোটো ব্যাপার আছে সেই হিসাবে করা হয়। বাইরে খাজার দাম যেগুলো দেখছো, বাইরে খাজার দাম কিন্তু 1 কেজি 120 টাকা, 140 টাকা, 160 টাকা, যা সাইজে ম্যাটার করে। ওকে, সো বাইরে এখন খালি পায় ফুললি, আর যাই না জুতো আদৌ ফেভিক লাগাতে পারবো কি না। তো বেসিক্যালি সবাই মিলে এখন যাবো হচ্ছে বিচের ধারে, তারপর কিছু খাবার ব্যবস্থা করতে হবে, কারণ এখন 1:30 বেজে গেছে। গরমটা খুবই কম আজকে, কারণ 2 দিন ধরে ওয়েদারটা জানি সবাই বলছে বেশ ভালো আছে, তো অবশ্যই আমার একদম মানে বেস্ট লাগলো যে আমরা একদম পুরীতে এসেছি। আর রোদ্দুর থাকলে না বিচে স্নান করা খুব প্রবলেম হয়ে যায়। এই হচ্ছে জুতোর হাল, এইটা হচ্ছে আরও বড় সরব।
গাইস। সো এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমাদের সি বিচ, আর ঠিক তার উল্টো দিকেই ভজগোবিন্দ রেস্টুরেন্ট। তো ভজগোবিন্দ এইটাও কিন্তু একটা হোটেল বলতে পারো, তার নিচেই আছে রেস্টুরেন্ট। তুমি কি এখানে লোকাল? না না, আমি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ছেলে। ও আচ্ছা আচ্ছা। আমার নাম কি? রাহুল চক্রবর্তী। রাহুল চক্রবর্তী, ঠিক আছে, দেখা হবে আবার খেয়ে নি। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা। ওরা দুজন তো খেতে বসে গেছে, এত খিদে পেয়েছে ওদের, আমাদের ব্লগ করার সময় দিচ্ছে না। এখানে টোটাল ভেজথালি নিয়েছে ওরা, যেখানে তোমরা পেয়ে যাবে আলু ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, এখানে একটা একরকম সবজি দিয়েছে, আলু পোস্ত আছে, এখানে ডাল আছে, এটা চাটনি আছে। তো এই হচ্ছে টোটাল ভেজথালি, যেটার প্রাইস হচ্ছে 80 টাকা। ওকে, তো যেটা বলছিলাম, আমাদের স্পেশালি রাত দুপুরবেলা লাঞ্চ টাইমে একটা জিনিসই দরকার পড়ে, সেটা হচ্ছে থালি। তো আগে থালির দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আমাদের সাইজ যেটা আমার টোটাল পড়লো একই খাবার ভেজ থালি, আর শুধু মাছটা একসাথে দিয়েছে, তার জন্য 120 টাকা, মানে 80 টাকা প্লাস 40 টাকা একটা মাছের পিস দাম নিচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার। এই বন্ধুরা, আমরা চলে এসেছি পুরি সি বিচে। দেখো আজকে জলটা একটু বেশি বেশি লাগছে, মানে বেলা বাড়লে তো মানে জোয়ারটাও বাড়ে, জল বাড়ে আর কি। ওকে, সো এই হলো আমাদের সমুদ্র, সবাই এনজয় করছে, দেখতেই পাচ্ছো মারাত্মক পরিমাণে ভিড়। একবার জাস্ট ওই দূরে দেখো, মানে চারিদিকে পুরো ভিড়, এই সাইড late. Okay, so finally fresh fresh হয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম আবার তোমাদের সাথে, যাবো এখন বিচের দিকে। স্নান তো দারুণ করলাম, তোমার ফুটেজগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। তবে এখন আমরা যাবো হচ্ছে স্বর্গদুয়ারের দিকে, মানে শ্মশানের দিকে। তো এই পুরীর শ্মশান কেমন হয় তোমরা একবার দেখো, খুব ভালো সাজানো আছে, আসার সময় দেখছিলাম। তো তখন যেহেতু স্নান করেছিলাম বলে ঢুকতে দেয়নি, ভেজা জামা কাপড় ছিল। তো এখন যাবো, চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। মারাত্মক হাওয়া, ঠিক আছে, আর সেই ক্রাউড, মানে বকখালি বলো দীঘা বলো কিচ্ছু না এর পুরীর কাছে, ঠিক আছে, সেই লেভেলের ক্রাউড, আলাদাই একটা ভাইব লাগছে এখানে পুরীর সমুদ্রের পাড়ের রাস্তাতে। তো চলে এসছি, চলো সামনেটা এগোই আর তোমাদের কিছু ক্লিপস দেখাই, তারপর ভিতরে ঢুকছি। এই যে এটা দেখছো সিগা, এদিকে কিন্তু মানে পুরোটাই কিন্তু বিচ, আর এখানে সিগালের হোটেলটা আছে। সিগাল হোটেল থেকে একটু সামনের দিকে ফ্রন্টের সাইডে গেলে এইটা প্লাস ওই দিকে দুটো মিলিয়ে কিন্তু মানে টোটাল ব্যাপারটা আছে। তো চলো এখান থেকে এন্ট্রি করবো, ভিতরটা দেখবো কীরকম আছে, যদি ভিডিও করতে দেয় অবশ্যই করবো, তোমাদের সাথে শেয়ার করবো। সো এন্ট্রি হয়ে গেছে, ভিতরে পুজো হচ্ছে আই থিঙ্ক। তো এখানেও কিন্তু প্রচুর লোক, প্রচুর ভিজিটার্সরা কিন্তু এখানে ভিজিট করছে। আর চলো সামনেটা যাই, এটা কিন্তু মন্দির পুরোটাই, আর মন্দিরের পাশেই কিন্তু এখানে কিছু একটা চলছে, চলো সামনে এগোই তারপর দেখাচ্ছি। এটা কিন্তু পুরোপুরি কিন্তু সব জায়গায় এরকম, দেখো প্রতিটা জায়গায় কিন্তু এখানে পোড়ানো হচ্ছে, এটাই কিন্তু মেন জায়গা, সিঙ্গেল উড সিস্টেম এটা হচ্ছে, আর সব কাউন্টার কাউন্টার ভাগ করা, বিশাল বড়।
অনেকগুলোই কিন্তু হচ্ছিলো, মানে তোমাদেরকে একটুখানি হয়তো দেখতে পেয়েছো ক্লিপসে। তো এখানে কিন্তু কোনো ইলেকট্রিকের ব্যাপার নেই, সব কিছু কিন্তু উড মাপা হয়, ওরা একটা উড মাপ মেপে নেয় যেটা ওয়েট হিসাবে লোকে কিনে তারপরে ওখান থেকে লোকে ওটাকে নিয়ে গিয়ে মানে আর কি করে আর কি, বুঝতেই পারছো। তো সেই জিনিসটা চলো এবার বাইরে যাই, এবারে যাবো হচ্ছে বিচের দিকে, প্রচুর ক্রাউড আর গিয়ে দেখবো কী মাছের কী দাম আছে না আছে সেগুলো একটু দেখবো। তো চলো হচ্ছে পুরীর, মানে এ মাথা ও মাথা কিছু দেখা যাচ্ছে না, এত বড় মার্কেট। আর আমরা কিন্তু এখন মার্কেটে প্রবেশ করলাম, বিশাল বড় একটা বিচ, একটা জায়গায় মার্কেটে ঢুকে গেছি। মার্কেট যেদিকেই যাচ্ছি সেদিকেই মার্কেটে সব কিছু আছে। তো এখানে একটা কাকার কাছে জিজ্ঞেস করবো শঙ্খর দাম কীরকম। এই হচ্ছে শঙ্খ। দাদা শঙ্খগুলোর দাম কেমন আছে? জোড়া 100। আর এই এই শঙ্খগুলো, এই এই শঙ্খগুলো 150 টাকা। আর এই বড়গুলো খাঁচকাটাগুলো 100। তো তোমরা দাম তো দেখলে, ছোটো ছোট এই শঙ্খগুলোকে কি বলে? লক্ষ্মী কৌড়ি শঙ্খ। লক্ষ্মী কৌড়ি শঙ্খ, এগুলোর দাম কেমন আছে? 20 টাকা আছে, আর বড় হলে 30 টাকা। আচ্ছা 20 টাকা 30 টাকা, এগুলো নিয়ে যাওয়া যায় কিন্তু। ভোলা ভেটকি আছে, এইদিকে 80 টাকা আছে, 50 টাকা আছে। আচ্ছা এটা 50 টাকা, এটা 100 টাকা, 80 টাকা, 80 টাকা। এটা সুরমাই ফিস আছে 100 টাকা করে, আর রূপচাঁদ আছে 200 টাকা আছে, ভেটকি আছে 150 আছে, 250 টাকা আছে, আর এইদিকে ইলিশ আছে 100 টাকা করে। ওকে গুড ইভিনিং। তো এইবার তো জাস্ট ব্লগটা এডিট করছিলাম, আর লাস্ট মোমেন্টে এসে দেখলাম যে ভিডিওটা এডিট করার সময় ক্লিপগুলো একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছে, ওগুলো এডিট করার মতো আর না। তো যাই হোক, এত বন্ধু যদি দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করতে চাই অবশ্যই করে, তোমরা যদি এই ফিশ ডিশটাকে মানে তোমরা করতে চাও অবশ্যই পুরীতে ট্রাই করো না, কারণ আমার খুব বাজে এক্সপিরিয়েন্স 2-3টে দোকান থেকে হলো যে ওরা কিন্তু না ধুয়ে জিনিসটাকে বানিয়ে দিচ্ছে, কাঁকড়াগুলো একদম কোনো কিছু না বেচেই কোনো রকমে কেটে সেই জিনিসগুলোকে মানে ফ্রাই করে তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তো ওটা ট্রাই করো না, এটা হার্মফুল আমাদের শরীরের জন্য। তো এনিওয়ে গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অনেক ট্রিপ আসতে চলেছে। তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো সাইনিং অফ ফ্রম এন্ড্রি ফিল্মস 96, সি অন দ্য নেক্সট ব্লগ।